আমার দাদুর সাথে রথ কিনতে যাব, আর তারপরে আমি এসে সুন্দরভাবে আমি ডেকোরেট করব। তারপরে আমি কালকে আমি তোমাদেরকে দেখাবো ভিডিও করে, খুব সুন্দর হবে, ঠিক আছে? একটা বিউটিফুল মাস্টার পিস হবে, আমি প্রমিস। আমি বাড়িতে একটা বাটারফ্লাই বানাবো নিজের একা। দেখো দেখো তোমরা, মিশুর কেমন ফোনের নেশা, হাজার ডাকছি তাও সাড়া দিচ্ছে না, ফোন নিয়েই বসে আছে। মিশু তো আপনাদের দিনলিপি শুনিয়েই দিল, কি করবে বিকেলে, কি করবে কালকে, কি করবে আপনারা শুনলেন। ও খুব এক্সাইটেড করে দিল, রথটা জানেনি তো, তো দেখা যাক ওকে নিয়ে আমরা কি করতে পারি। ওর সাথে ওর মজাতে আমরাও সামিল হব, রথ নিয়ে একটু ঘুরবে, তো খুব মজাতে আছে। ওই লোভে লোভে এসছে এখানে, নাহলে আসে না, একটু আগেই এসেছে। তো দেখা যাক কালকে কি দেখাতে পারে ও, আর কতদূর কি করতে পারে। খুব ভালো লাগলো আপনাদেরকে ওকে দেখাতে পারলাম, অনেকেই বলেছিলেন, তো সেই জন্য ওকে ছোট করে দেখিয়ে দিলাম আজকে। এখন আসি, এখন স্নান পুজো বৃহস্পতিবার, তারপরে আবার লাঞ্চ আছে, সব আছে, পরে নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে। এখন আসছি, টাটা। আজকে রান্নাটা একটু দেখাই, অন্যদিন দেখাই না, তেতো দিয়ে শুরু করি। দেখো উচ্ছে ভাজা, ছাঁকা তেলে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে আমার নাতনির জন্য পমফ্রেট মাছ ঝাল ছাড়া, একটু টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে, আর এটা হচ্ছে কালকের বেঁচে যাওয়া ইলিশ মাছ একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ঝোলা ঝোলা মতো, আর এটা হচ্ছে মসুর ডাল সেদ্ধ, আর এটা হচ্ছে পটল পোস্ত। এইরকম জায়গায় রেখেছি কেন, খাওয়ার সময় এটা মাইক্রোওভেন প্রুফ, তো গরম করতে সুবিধা হয় ওই জন্য। আর এইটা হচ্ছে তাপসের মনের বাগানের আম, আমাদের আমার এক ইউটিউবার ভাই তাপস, ওর মনের বাগানের আম আমি সাজিয়ে রেখেছি, দেখালাম। এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবারের আয়োজন, চলো পরে আবার সময় হলে দেখা করি। হাই ফ্রেন্ডস, আমি আমার দাদুর সাথে বাইরে যাব, ফুচকা খেতে, আর তারপরে ফুচকা খেয়ে আমি কোকা কোলা খাবো, খেয়ে আমি বাই বলবো তোমাদেরকে, আর গুড নাইট, বাই।